অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে বন্ধু অনুপম রায়ের প্রাক্তন স্ত্রীকেই বিয়ে করে ফেললেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। ছবি এবং ভিডিও হলো ভাইরাল। ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী প্রিয়া চক্রবর্তীকেই অবশেষে বিয়ে করলেন অভিনেতা এবং নির্মাতা পরমব্রত চট্টোপাধ্যায়। অনেকে এর সঙ্গেই নাম জড়িয়েছে বারংবার এই অভিনেতার। অবশেষে বন্ধুর স্ত্রীকে বিয়ে করলেন। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুসারে আজ সাত পাকে বাধা পড়েছেন সন্ধ্যার দিকে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং তার নতুন স্ত্রী প্রিয়া চক্রবর্তী। প্রাক্তন স্ত্রীর বিয়ের দিন অনুপম রায় একেবারে বিষণ্ন, একাকিত্ব বোধ করছেন। সেটা বোঝাই গেল অনুপম রায়ের নতুন সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রকাশিত পোস্ট থেকে। বন্ধুর সঙ্গে প্রাক্তন স্ত্রীর বিয়েতে অরিন্দম চক্রবর্তীর লেখাতেই যেন নিজের কথা বলছেন অনুপম রায়। সোমবার ইনস্টাগ্রাম পোস্টে জনপ্রিয় এই গায়ক লিখেছেন, নিজেই নিজেকে মেরে ফেলা, অন্যকে দিয়ে নিজেকে মারা আর নিজেকে মরতে দেওয়া, এই তিনটাই আত্মহত্যা। কাজেই নিজেকে উদ্যোগ নিয়ে নিজেকে মারতে হবে এমন কোনো বিষয় নয়, অরিন্দম চক্রবর্তীর লেখা। এমনটাই পোস্ট করলেন। অনুপমের এমন পোস্টে ভক্তদের হৃদয়ে ঝড় তুলেছে। কেউ লিখেছে, প্লিজ এরকম ভালো লাগে না, মাথা উঁচু করে এগিয়ে যান আপনি। কেউ আবার লিখেছেন, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর, জীবন মানেই বেঁচে থাকার গান। এমনটাই অনুপ্রেরণা দিচ্ছে ভক্তরা অনুপম রায়কে। ভারতীয় গণমাধ্যম জানিয়েছেন, অনুপমের প্রাক্তন স্ত্রী প্রিয়া চক্রবর্তী একজন সমাজকর্মী এবং মানসিক স্বাস্থ্যকর্মী, আবার গায়িকাও বটে তিনি। যদিও অনুপম রায়ের স্ত্রী হিসেবেই ভক্তমহলে পরিচিতি লাভ করেছিলেন প্রথম থেকেই প্রিয়া চক্রবর্তী, তবে 2021 সালে অনুপমের সঙ্গে সেই বিয়েটা আর টিকেনি। একেবারে বিবাহ বিচ্ছেদের পর্যায়ে চলে যায় তাদের বিয়েটা। 2021 সালের পর থেকেই তারা দুজনে আলাদাই সংসার করছিলেন। এরপর পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রিয়ার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে পুরো টলিউড জুড়ে। সোশ্যাল মিডিয়াতেও এর ভাজ মাঝে মাঝেই পাওয়া যেত। ব্যক্তিগত জীবনে এই অভিনেতাও ছিলেন ব্যাচেলর। করোনা মহামারীর শুরুর দিকে পরমব্রতর সঙ্গে প্রিয়ার ঘনিষ্ঠতা বেড়ে যায়। লিভ ইন সঙ্গী প্রেমিকা ইকার সঙ্গে পরমব্রতর যখন দূরত্ব বাড়ছিল, ঠিক সেই সময়ে আরও কাছে চলে আসে প্রিয়া চক্রবর্তী, আর সেখান থেকেই ভালোবাসা শুরু হয়। এর বছর খানেক আগেই সকলকে চমকে দিয়ে বিয়ে ভাঙার খবর প্রকাশ্যে আনেন প্রিয়া অনুপম। নেপথ্যে তৃতীয় ব্যক্তি হিসেবে উঠে এসেছিল তখনও পরমব্রতর নাম, আর সেটাই যেন এবার সত্যি হলো। আজকে সন্ধ্যার দিকে অবশেষে রেজিস্ট্রি ম্যারেজ সেরেছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং প্রিয়া চক্রবর্তী। জানা যায় অন্দরমহলের কিছু সদস্যদের নিয়েই এই বিয়েটা সম্পন্ন করেছেন অভিনেতা এবং গায়িকা জুটি। এই নতুন দম্পতিকে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। নতুন দম্পতিকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। এমনই আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফ লাইন।